করে দেব না, এর এক বিরাট কিউ আমি যখন করাতে আরম্ভ করে দেব তখন দেখতে পাবেন আপনার কোথায় চশমা কোথায় ঘড়ি খেয়াল নেই, আর যদি খেয়াল থাকলো তাহলে আপনি ঠিক হবেন। আর যদি একজন আজকের যোগ থেকে লাভবান হন, একজনও যদি লাভবান হন, আমার যোগ জীবন সার্থক। হে ঈশ্বর, আপনারা তো আমার ভগবান, আমার কাছে আসুন নাই, আপনারা তো আমার ভগবান, আপনাদের উপরেই তো সব। আমি কি করে ওই পশ্চিমবঙ্গকে সুস্থ করব আপনারা যদি দূরে দূরে থাকবেন? আমার জুতো খুলে ঘড়ি খুলে চশমা খুলে চলে আসুন না, যে প্যান্ট পরে চলে এসছেন। আমি ওনাদের বলে দিয়েছিলাম যে বলে দেবেন যেন পা জামা খুলে আসুন, কারণ হচ্ছে আমি যখন করাতে থাকবো তখন আপনার মুখ থাকলে দেখবেন এখানে আটকাচ্ছে, বিভিন্ন জায়গায় আটকাচ্ছে। আমি বিশেষ কিছু কঠিন করাবো না, কারণ আমি গৃহস্থের যোগ্য। আমি ঝাড়খণ্ডে, আমি বোকারো স্টিল প্ল্যান্টে ছিলাম, বোকারো স্টিল প্ল্যান্টে কোকোবানে। আপনারা এখানে কেউ আছেন যারা বোকারো স্টিল প্ল্যান্টে? আপনি তো ছিলেন, আপনাকে তো চিনি ওখান থেকে। তো আমি কোকোবানে জেল ম্যানেজারের টিয়ের কাজ করেছিলাম, তাতে গিয়ে দেখলাম, আমি একবার দেখলাম প্ল্যান্টকে পুরো মেশিন চেঞ্জ করে দিয়েছে, তাও লস যাচ্ছে। স্যার মনে আছে লস যাচ্ছিল স্যার? তারপরে লস, আর ম্যানেজিং ডাইরেক্টরের মাথা কাটা, আর ও প্রত্যেক শনিবারে মিটিং করছেন যে আপ লোক বাতাইয়ে যে লস কেসে নেই হোগা। আরে তুমি তো গোড়ায় গলত করে রেখেছো রে ভাই, তুমি তো মেশিন ঠিক করে দিয়েছো, মেশিন চেঞ্জ করে দিয়েছো, মডার্নাইজেশন করে দিয়েছো, মানুষ তো চেঞ্জ করনি। তাহলে কি করার আছে? সব মানুষকে চেঞ্জ করে দেবে? তাহলে তো এখনকার জেনারেশন তো আরো বেশি নীতিগত কিছুই নেই, আরো বেশি। আমাদের সময় তো হয়েছিল যে না, 8 ঘন্টার পয়সা নিচ্ছি, 8 ঘন্টা কাজ করতে হবে। আপনার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কেউ আছেন? দুর্গাপুর স্টিল প্ল্যান্টের থেকে কেউ নেই। আমি বোকারো স্টিল প্ল্যান্টে গিয়ে কেঁদেছি জানেন, আমি কাজের মধ্যে কাঁদতাম যে আমি যদি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এই কাজটা করতে পারতাম, বোকারো স্টিল প্ল্যান্টের মতো কাজ করতে পারতাম, তাহলে আমাকে আর দুর্গাপুর ছেড়ে বোকারোয় আসতে হতো না। আপনারা যদি দয়া করে যদি একটু শান্ত হয়ে বসেন তাহলে আমি উৎসাহিত হব, কারণ হচ্ছে আমার মুড অফ হয়ে গেলে আপনারা পাবেন কম, আমার থলিটা ছোট হয়ে যাবে। আমার আমি যত আপনারা আমাকে এনকারেজ করতে পারেন, আপনারা ভগবান, আমি তো বলে দিলাম, আপনারা আমার ঈশ্বর, আসবেন না এটা সত্যি কথা। আপনারা এনকারেজ করে আমাকে দেখুন আমাকে কী পার করতে পারেন আপনারা। আমি অন্য দুনিয়ায় চলে যাবো, আমার ভেতর থেকে স্বামী বিবেকানন্দ যে শিকাগো গিয়ে লেকচার দিয়েছিলেন, কে শিখিয়ে দিয়েছিলেন? সে রামকৃষ্ণ পরমহংসদের না, ভেতর থেকে বেরিয়েছে, ভেতর থেকে। সেই গুণ আপনার ভেতরে আছে, সেই শক্তি আপনার ভেতরেও আছে, আপনি তাকে জাগাচ্ছেন না, আপনি তাকে জাগাচ্ছেন না, আপনি আপনার সেই শক্তিটাকে আপনি জাগান। স্বামী বিবেকানন্দ যেমন সারা পৃথিবীতে ভারতকে প্রতিষ্ঠা করে দিয়েছেন, তারপর থেকে ভারতকে চিন্তা আরম্ভ করেছেন। আপনার ভেতরেও সেই ক্ষমতা আছে, আমার ভেতরেও সেই ক্ষমতা আছে। আমি স্বামী বিবেকানন্দ কী করেছিলেন শিকাগো যাওয়ার আগে? শিকাগো যাওয়ার আগে তো ওয়েস্ট বেঙ্গল থেকে তো পাত্তাই পান, বরঞ্চ ঘুরে আসবার পরে দক্ষিণেশ্বরের মন্দিরের বারান্দা ধোয়ানো হয়েছিল, এখন আমার বুক কেঁপে ওঠে। দক্ষিণেশ্বরের বারান্দা ধোয়ানো হয়েছিল, আমি রামকৃষ্ণ মিশনের সমস্ত খুঁজে দিয়েছি, কালী দক্ষিণেশ্বরের মন্দির সন্দির কোথাও একটা লেখা ডকুমেন্ট দেখাও, আমি সারা ভারত কাটিয়ে কেউ ডকুমেন্ট দেখাতে পারে না, চুপে চুপে এগুলো। আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম খুঁজতে, দেখান যে এই যে বারান্দা ধোয়ানো হয়েছে কথাটা এটা সত্যি কিনা, সবাই স্বীকার করছেন সত্যি, বলছে কোথায় রিটিন ডকুমেন্ট কোথাও, যে ম্লেচ্ছদের দেশ থেকে ঘুরে এসছে। দেখুন আপনি যখন বড় হবেন না, আপনারও বারান্দা, কারো বারান্দায় পা দেবেন আপনার ধুয়ে দেওয়া হবে, কারণ হচ্ছে আপনাকে চিনতে সময় লাগে। তারপরে যখন ওই স্টারে সুপারস্টারে চলে যায় তখন বলে ও আমার আত্মীয়, ও আমার ওই আমার বাঙালি, আমার তো সেন এখন বাঙালি হয়ে গেছেন, আগে অমর্তা সেনকে কেউ চিনতেনি না, এই যখন বড় হয়েছে কেন তখন। তো বোকারো স্টিল প্ল্যান্টে যখন ম্যানেজিং ডাইরেক্টর, আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিচ্ছি, ম্যানেজিং ডাইরেক্টর যখন প্রত্যেক শনিবারে মিটিং করছেন, কেউ সৎ উপদেশ তো কেউ দেওয়ার নাই, সবাই তো স্যার রোক কর দিয়েছে, স্যার রোক কর দিয়েছে। আমি বললাম স্যার আপনার প্ল্যানিং নেই, আমি একদিন গেলাম ও সেই মিটিংয়ে, আমি বললাম স্যার আপনার প্ল্যানিং নেই তো গেলাম, আপ মেশিন চেঞ্জ কর, লেকিন ম্যান মেশিন রিলেশন কহাঁ,
आदमी को चेंज कैसे करेंगे, चेंज नहीं कर सकता है। आदमी को रिपेयर कैसे रिपेयर होता है, योगा से होता है। तारपर दुटो हस्पताल थ्रू दिए एक প্ল্যান্টে এই দুটো সেন্টার খুলে দিয়েছিলেন। তারপর থেকে আমাকে যোগা ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন হরিদ্বার, আমাকে বিহার যোগ বিদ্যালয়ে ট্রেনিংয়ে পাঠিয়েছেন, বোকারো স্টিল প্ল্যান্টের। অশেষ ধন্যবাদ, আপনাদের নিমক খেয়েছি তাই আপনাদের কাছে আমি এসেছি। আপনারা আমার আমার ঈশ্বর, আপনাদেরই নিমক্ষে আজকে আমি এই আসনে বসতে পেরেছি। আমাকে হরিদ্বারে ট্রেনিংয়ে বোকারো স্টিল প্ল্যান্ট পাঠিয়েছে আমাকে। তারপরে আমি উৎসাহিত এনকারেজ হয়ে গেছি কলকাতায়। আমি 3 মাস ধ্যান করেছি কলকাতায় যাবো কিনা। আমি দেখলাম যে এখানে তো কেউ, মাদার টেরেসা মারা যাওয়ার পর তো কেউ নাই প্রণাম করার মতো, দেয়ালে ফটো টাকা, একজনের নাম করে দিন তো দেয়ালে ফটো টাকা, একজনের নাম করে দিন, কেউ নেই। তখন আমি চিন্তা করলাম যে আমার ভাই, আমার শালা, আমার বোন, আমার সেই, যদিও আত্মীয় বলতে কি আত্মার মিল যার সঙ্গে, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার আত্মীয়, ও আমার বৈবাহিক সম্পর্ক বা রক্তের সম্পর্কের আত্মীয়, আত্মার মিল তো, তাদেরকে সবাই তো নষ্ট হয়ে যাচ্ছে, খালি কি করে, ও আপনি ভালো কাজ করছেন, অনিলবাবু ভালো কাজ করছে, অনিলবাবু তো যাই হোক। তখন আমি ডিসিশন করলাম যে আমাকে কলকাতায় আসতে হবে। কলকাতায় এসে আমি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে সমস্ত আমি ওইটাকে যোগাড়, দেখুন কাজ করতে গেলে ইনভেস্ট করতে হয়, আমি যা দরকার সমস্ত কিছু ইনভেস্ট করি, আপনাদের কাছ থেকেও কিছু দান ভিক্ষা আমি পাই। আমার আমার পয়সার থলি আমি ব্যাগ রাখি না, আমি একটা ভিক্ষার থলি রাখি, যাতে কোনোদিন আমার গর্ব না হয়। আমার একটা ভিক্ষার থলি আছে, যে কোনোদিন গর্ব না হয় যে আমার পয়সা, আমার ভিক্ষারির একটা থলি আছে, সেই ভিক্ষারির থলিতে যারা দেন আমি যোগের পিছনে খরচা করি, তার জন্য পেট চালাতে হবে, না বাঁচলে আমি কী করে চলবে। আমার সর্বস্ব, আমার সমস্ত কিছু আপনাদের জন্য, আমার বলে কিচ্ছু নেই, সব আপনাদের। তো কলকাতায় এসে আমি সল্টলেকের 4টি সেন্টার চালাচ্ছিলাম। সল্টলেকের সেন্টার এখন চলছে না, বিএনআরে তো বলেই গেলেন, 5 বছর ধরে বিএনআরে করাচ্ছি। বেহালাতে আমার সেন্টার আছে, ট্রিটমেন্ট সেন্টার বেহালা, বিএনআরও ট্রিটমেন্ট সেন্টার, 5 বছর পরে এখন ওনারা যা যোগ করছেন সব ফিট হয়ে গেছে, দেখতে সব সব ঠিক আর সুন্দর, যে যোগ করে क्या रोग आपका बचा हुआ है, नहीं थोड़ा सा घुटना में बचा हुआ है, बोला चलिए वो भी तो मेरा कभी कभी होता है, वो भी ठीक हो जाएगा। ठीक है, कोई ना आजकल अभी एन की करी 8 बार सूर्य नमस्कार कराई, 8 बार सूर्य नमस्कार करिए, हमार का व्यथा हो गया, ओरा फिर तार माने ओरा ठीक है, हमार तो बयस हो गया, 67 বছর বয়স হয়েছে, আমার কাঁধ ব্যথা হয়ে গেল, ওরা ফিট আছে, দ্যাট মিন্স ঠিক আছে, ফিজিক্যালি ফিট আছে। তো এইভাবে সেন্টার চলছে, চিকিৎসা আমি এখানে গৃহস্থ যোগ ট্রিটমেন্টের জন্য নাম দিয়েছি, যে সবাই সুস্থ হতেই ভালোবাসেন, কেউ আধ্যাত্মিক জাগরণ করতে ভালোবাসেন না, নিজেকে উন্নত করতে ভালোবাসেন না, সবাই ভাবেন আমার ছেলেটি প্রধানমন্ত্রী হবে, আমার ছেলেটি রাষ্ট্রপতি হবে, তার জন্য কেউ চেষ্টা করেন না, সবাই ভাবেন যে রোগটাকে ঠিক করে দাও। আরে রোগটা ট্যাবলেট দিয়েই খালি ঠিক হবে, তো শুনলেন, খালি ট্যাবলেট দিয়েই ঠিক হবে, ভেতর থেকে আপনাকে ভেতর থেকে যে এনার্জি 50% আপনার ট্রিটমেন্ট ভেতর থেকে হবে, সেটা জাগাতে হবে, আপনার ভেতরে আছে ওষুধ মেডিসিন সেগুলোকে জাগাতে হবে, সেগুলো যোগের দ্বারাই জাগতে পারে, আপনার ভেতরে রস যে নিশ্চিত হয় সেগুলো জাগাতে হবে। সেই সমস্ত করতে গিয়ে আমাকে এখানে গৃহস্থ যোগ ট্রিটমেন্ট সোসাইটি আমাকে খুলতে হলো, কারণ আমি অন্য সংস্থার আন্ডারে কাজ করে দেখেছি সবারই উদ্দেশ্য আলটিমেট গিয়ে পাওয়া, মূল উদ্দেশ্য কিন্তু মূল কিন্তু আপনি, আপনি হচ্ছেন ঈশ্বর। তো আজকের এই যোগের সত্রতে, যোগের ক্লাসে আমি সমর্পণ করব, যদি একজনও কোনো মোটিভেট হতে পারেন, একজন কেউ যদি আমি একটু পরিবর্তন করতে পারি বা একটু উন্নত করতে পারি, সেই ক্রেডিটটা আমি ঈশ্বর পরিধান করছি, কি নাম, কৌশিক বাবু না কিশলায় বাবুর নামে, উনি নেই আজকে, অথচ দেখুন সব ব্যবস্থা উনি করে দিয়েছেন, কিশলায় বাবুর মা নেই, ওনার মায়ের নামে আমি সমস্ত আজকে সমস্ত কিছু আমি সমর্থন করে দিচ্ছি। আপনারা ভুলেও বলবেন না এরা অজিত ব্যানার্জির দ্বারা আমার হয়েছে, আপনারা বলবেন, কারণ অজিত ব্যানার্জি তো জীবিত, মারা গেলে বলবেন আমি জীবিত, অহংকার হবে, অহংকার হলে তখন আবার কি হবে, এই অহংকার 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 শেষ হয়ে যায়, আপনি অনেক বড় হতে পারতেন, আপনি যখন একটু বড় হয়েছেন অহংকার হয়েছে, টেনশন হয়েছে, আর কাজ করার কথা ভুলে গেছেন, আর ব্রেন উইক হয়ে গেছে, অহংকার এটা, এই জন্য সমর্পণ করতে হয়। আমি দেখতে পেলাম যে বাঙালি
দিন প্রতিদিন আমি ঝাড়খণ্ডে থেকে এসেছি, আদিবাসীদের সঙ্গে কাজ করে এসেছি। আসিদের আদিবাসীদের যদি সাঁওতালদের যদি বলা হলো যে এই কাজটা করে দাও, আমি প্রথমে কিছুটা আপনাদেরকে করে নিচ্ছি, কারণ এগুলো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, একটু যেটা আত্মসমর্পণ করে নিচ্ছি। সাঁওতালকে একজনকে বলা হলো যে এই কাজটা করে দাও, হ্যাঁ হ্যাঁ কাল এসে করে দেবো। কাল হলে এলো না, কেন এলে না? তার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে গেছে পেছনে, একটা কথার কারো ঠিক নেই, কি বলছেন পরবর্তী ভুলে যাচ্ছে। ম্যাক্সিমাম কিছু লোক তো আছেন, তবে কি যোগের ব্যবস্থাটা সময় মতো চারটাতে আনবো হয়েছে। এই দেখুন অনিলদাকে বললাম, অনিলদা চারটেতেই আনবো হতে হবে, কারণ আমরা পাঁচটা বিষয়ের পেছনে আছি এই ব্রিটিশদের থেকে যারা আমাদের শাসন করে আছে। পাঁচটা বিষয়ের পেছনে আছে, আপনারা জানেন কি কি পাঁচটা বিষয় আমরা পেছনে পড়ে আছি? পাঁচটা বিষয়ের পেছনে পড়ে আছি, আর 100 এর মধ্যে 95% আমরা ব্রিটিশদের থেকে আগে। আমরা সারা পৃথিবীকে শাসন করতে পারি, পাঁচটা বিষয়ে ব্রিটিশ আমাদের থেকে আগে। টাইম সেন্স, আমার আমি যখন ইউকেতে করাতে গেছিলাম, আমার বৌমা প্রেগনেন্ট, দৌড়ে এসে ট্রেনটা ধরতে পারবে না। আমার ছেলে গিয়ে বলেছিল এক মিনিট ওয়েট করো, এক মিনিট ওয়েট করে দিয়ে বাহ, একটা ট্রেন বিএনআরকে এখনও বলে বলে, একটা স্যার এতে বলছি এখনও বলে বলে, হ্যাঁ যোগের ক্লাসে এখন টাইমলি আসা আরম্ভ করেছে, এরা ব্লাডে ঢুকে বসে আছে, লেট তো ট্রেন কি করে টাইমলি চালাবে রে বাবা, রক্তে ঢুকে বসে আছে। এগুলো শুধরাতে হবে, টাইম সেন্স, সিভিক সেন্স, কে কোথায় থুতু ফেলছেন, কে কোথায় এ করছেন, রাস্তায় সকালবেলা চলা যায় না, ক্লিনলিনেস, অনেস্ট, এই পাঁচটা বিষয় আমাদের যদি ঠিক হয়ে যায়। খালি চেষ্টা চলছে কি করে, আমি তো আমি সল্টলেকে তো বললাম চারটে সেন্টার ছিল আমার, জানেন বেশিরভাগ লোক 11টা প্রবলেমে, 12টায় যে ফর্ম দিয়েছে না প্রবলেম লিখবার জন্য, 11টা প্রবলেম 12টা প্রবলেম, এক একজন 11টা 12টা প্রবলেম, তার কারণ কি? কেবল পয়সা কামিয়েছেন আর ভেবেছেন যে ট্যাবলেট মুখের ভিতরে ঢুকিয়ে দিই, আরে লাস্টে সব টাকা তো ক্যালকাটা মেডিকেল নিয়ে নিচ্ছে আর বেল্লোর নিয়ে নিচ্ছে, কোথায় পাচ্ছে আপনার এই টাকাগুলো, কী হলো ওই পয়সা, ওই পয়সা দিয়ে কী হলো? তাই আপনাদেরকে আরম্ভ করার আগে একটি সংস্কৃত শ্লোক দিয়ে আমি আরম্ভ করবো, আরম্ভ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কন্টিনিউয়াস আমি চলতে থাকবো, আর সবাই আমাকে কোপারেশন করবেন, করবেন তো, হ্যাঁ হাত তুলুন সবাই, আপনি করবেন না মা, একদম আমাকে কোপারেশন করবেন, আমি যা বলবো করবেন, যা হবে হবে, আমাকে আমার নামে পরে পুলিশে কে দেখবেন, গুরুজির জন্য আমার আমার ফোন নাম্বার আমাকে সব এই দিয়ে দিয়েছে, ফোন নাম্বার আমাকে পরে ফোন করে বলবেন আমার হাঁটু ব্যথা হয়েছে, আমি কী করবো গুরুজি, আমি বলে দেবো, ফোনে বলে দেবো, বলে দেবো একদম, আমি একদম রাত্রি 9টা থেকে সকাল 9টা আমার পার্সোনাল টাইম, আর সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনাদের টাইম, আমার এই 12 ঘন্টা আপনাদের জন্য আমার দেওয়া, ফোনে আপনি জিজ্ঞাসা করবেন অ্যাডভান্স দিয়ে দেবো। তো বলছেন ধর্মার্থ কাম মুখ্য নারোগ্য মূলভূতম রোগাস্তস্য পহারতর শ্রেয়স্য জীবিতস্য চ, বলছেন ধর্মীয় আচার অনুষ্ঠান, পড়াশোনা, চেষ্টা, চাকরি, যা করুন যত কিছু করুন সব কিছুর পেছনে আপনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য? ছেলেটাকে বড় করব, নিজে বড় হব, ওর থেকে আমি বড় হব, আমি আগে বাড়বো, এই উদ্দেশ্য, উদ্দেশ্য করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, হোপলেস হয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি হোপলেস হয়ে যাচ্ছেন, তার থেকে বাঁচতে গেলে কী করতে হবে? আপনার ভেতরের ক্ষমতা বাড়াতে হবে। আমি আমার ভিডিও, দুটো ভিডিও রিলিজ হবে, আগে ভিডিও আমার আগে ভিডিও ডি সিডি ছিল, এখন ডিভিডি রিলিজ হবে, আমি কলেজ স্ট্রিটে কাজ করাতে যাই একজনের কাছে, ও বলছে যে আমার দাদা মারা যাওয়ার পরে কাজ বেড়ে গেছে, পয়সাও বেড়ে গেছে, আমি বললাম পয়সাও বেড়ে গেছে তো, বলে হ্যাঁ আমি আর পারছি না দাদা, আমি কী করবো? আমি ক্ষমতা বাড়ান, নিজের ক্ষমতাকে বাড়াতে হবে, টাটা বিল্ডার কী করে এত বড় এই চালাচ্ছে, তার ক্ষমতা ভেতরে আছে। আর দেখুন এই যে বড় বড় যারা, এই যে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, তার ফ্যামিলিকে বানিয়ে দিয়ে গেছে মনোপলি দেশটা, প্রত্যেকে হলো এই ক্ষমতা, প্রত্যেকে যোগা করতো, প্রত্যেকে যোগা করতো,
যোগাটা কি আপনাকে বলে আমি যে যোগা করি আমি আপনারা জানতেন আমি তো শেখাবার ব্রত নিয়েছি তাই আপনারা আমি তো শেখাবার ব্রত নিয়েছি তাই তো আপনারা সব ধ্যানের আসনে বসুন আমার মিউজিক আমাকে অ্যালার্ট করে দিচ্ছে ধ্যানের আসন হচ্ছে এই দেখুন এটা হলো শিক্ষা আসন পায়ের পেছনে যা বলবো করে যান চশমা ঘড়ি খুলে দিতে বলেছি এটা হলো সিদ্ধাসন পাপা নিয়ে চলে মেয়েদের মাদের বলে এটাকে সিদ্ধজনী আসন দেখুন শ্রীকৃষ্ণ ভগবান শঙ্খ ধ্বনি দিয়ে দিয়েছেন হাত জ্ঞান মুদ্রা চোখ বন্ধ মেরুদণ্ড সোজা শরীরে মনকে ঘোরান শরীর ঢিলা করুন শরীরে মনকে ঘোরান শরীরে ঢিলা করুন বাইরের আওয়াজে মনকে ঘোরান মনকে বহির্মুখী করুন বাইরের ধ্বনিতে মনকে ঘোরালে মন বহির্মুখী হবে দূরের আওয়াজে মনকে নিয়ে যান দূরের আওয়াজে যে করবেন না সে বঞ্চিত হবে বিশাল লাভ থেকে বঞ্চিত হবে একদিনেই আপনি বুঝতে পারবেন যোগ কি জিনিস যোগের বিশাল যোগ করলে কি লাভ আমি কথা দিচ্ছি আপনি একদিনে বুঝে যাবেন দূরের আওয়াজ কোনো নির্দিষ্ট আওয়াজে মনকে টেকাবেন না কানে আসা মাত্র অন্য আওয়াজে মনকে নিয়ে যাবেন সাধারণ শ্বাস প্রশ্বাসে ধ্যান শ্বাস প্রশ্বাসে ধ্যান টিকিয়ে রাখুন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে ধ্যানকে টিকিয়ে রাখুন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে ধ্যানকে টিকিয়ে দুই ভুরুর মাঝে আই ভুরুর সেন্টারে মনকে নিয়ে যান দুই ভুরুর মাঝে মনকে নিয়ে যান দেখবেন কালো আকাশ চিতাকাশ মানে মনের আকাশ কালো আকাশ চিতাকাশ চিত মানে মন মনের আকাশ মনের আকাশে কি দেখতে পাবেন আপনার ভেতরে যা আছে তাই তো আপনার যা কালচার আপনার যা চিন্তা তাই দেখুন সেটি খারাপ হলেও আপনার ভালো হলেও আপনার আপনার মন কি আপনার শরীর থেকে বাইরে চলে গেছে যা আপনার খারাপ ভালো তাই দেখুন বন্ধ করে দিন এবার নিজের থেকে একটা ভালো চিন্তা করে দেখুন নিজের থেকে একটি ভালো বিচার বানান পজিটিভ বিচার এই প্রসিডিওরকে সুইচ অফ সুইচ অন প্রসিডিওর বলা হয় যখনই মনে টেনশন হবে এই প্রসিডিওর ফলো করুন জীবনভর আবার বন্ধ করে দিন যা চিন্তা আপনি বানিয়েছিলেন দেখুন সূর্য উদয়ের সুন্দর দৃশ্য সানরাইজের সুন্দর দৃশ্য সূর্য উদয়ের একটি রশ্মি এসে আপনার কপালে পড়ছে সূর্য উদয়ের একটি সুন্দর দৃশ্য
জীবনকে টিকিয়ে দিন সূর্য উদয়ের দৃশ্যে। আমার সাথে তিনবার ওমকার করবেন, যার টেনশন হয় সে ম লম্বা করবেন। যে জানেন প্রার্থনা বা গান সে আমার সাথে পাঠ করবেন, যে জানেন না সে চেষ্টা করবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমো। Oh, studio.